রাজারহাট উপজেলাধীন ছিনাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আকবর আলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ছিনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। ছিনাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সমুখ যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধার ভাই চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আকবর আলী ভোটারদের সমর্থন আদায়ে প্রত্যন্ত এলাকাগুলোতে এখন ব্যস্ত সময় পার করছে। আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আকবর আলী তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পাড়া মহল্লায় উঠান বৈঠক খুলি বৈঠক করে যাচ্ছে। তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সন্তান হওয়ায় এলাকায় আকবর আলীকে নিয়ে আওয়ামী লীগের নৌকা মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি বিগত দিন থেকে অনেক আওয়ামী লীগের সংগঠনে সম্পৃক্ত ছিলাম বা আছি। আমি জনগণের পাশে থেকে সবসময় উন্নয়নের কাজ, মাননীয় প্রধানমন্ত্রীর কাজের উন্নয়নের সহযোগিতায় সবসময় জনগণের পাশে দাঁড়াই এবং কাজ করি। এবং আমি ছিনাই ইউনিয়নের লক্ষ্য প্রত্যাশী হিসেবে আমি শহীদ পরিবার হিসেবে দাবিদার। 1971 সালে শহীদ আমার বড় ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমার মাও ওই খবর পেয়ে ওই 1971 সালে মৃত্যুবরণ করেছেন। অনেক দুঃখ বেদনা নিয়ে আমরা আওয়ামী লীগের জন্য জীবন দেই, আওয়ামী লীগের জন্য কাজ করি। তাই আমি যদি লৌকিক মার্কা প্রার্থী হিসেবে চেয়ারম্যান হতে পারি, তাহলে আমার ছিনাই ইউনিয়নকে আমি মডেল ইউনিয়ন হিসেবে, উন্নয়নের মডেল হিসেবে আমি যতটুকু সহযোগিতা সহানুভূতি জনগণের সাথে পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদনকে লৌকিক মার্কা প্রতীক দেন, আর যদি আমি লৌকিক মার্কা প্রতীক পাই তাহলে বিপুল ভোটে ইনশাআল্লাহ চেয়ারম্যান হব এবং চেয়ারম্যান উপহার দেব এবং জনগণের পাশে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাব ইনশাআল্লাহ। কুড়িগ্রাম থেকে রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম, NAN TV।